দূরে কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে রেসিপি সরিষা কারি সরিষা দিয়ে আমরা ইলিশ মাছ তো সবাই খেয়ে থাকি কিন্তু এইভাবে একদিন তরকারি তৈরি করে দেখেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আর কথা বারাচ্ছি না চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে আমি একটি প্যানে কিছুটা রান্নার তেল দিয়ে নিলাম তারপরে আমি আলু এবং পটল একটু ভেজে নিব আমি পটল আলু ছিলে ভালো করে ধুয়ে কেটে এটাকে ভেজে নিব একদম ভাজা ভাজা করতে হবে না হালকা একটু ভেজে নিব রঙের জন্য আমি এটার মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা হলুদের গুঁড়া আর দিব অল্প কিছুটা লবণ তো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি হালকা লালচে করে এটা ভেজে নিব। এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিব তুলে সেই তেলের মধ্যে আমি আরও কিছুটা রান্নার তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব লালচে করে ভাজতে হবে না যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে সে পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভেজে নিব যাতে এর রগ ঘ্রাণটা চলে যায় তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা পানি আমি গুঁড়ো মশলা অ্যাড করব এজন্য অল্প কিছুটা পানি দিব দিলাম আমি হলুদের গুঁড়া হাফ চা চামিচ মরিচের গুঁড়া একটা চামচ মরিচটা আপনারা বুঝে দিবেন দিলাম লবণ পরিমাণ মতো আর দিলাম দুই টেবিল চামিচ সরিষা বাটা এখানে সাদা এবং কালো দুটোই আছে আপনারা দুটো দিয়েই করতে পারেন নতবা চাইলে শুধু হলুদ সরিষা দিয়েও করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি কেটে রাখা ইলিশ মাছ দিয়ে দিব ইলিশ মাছটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি ইলিশ মাছটাই এই কষানো মশলার ভিতরে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এপিট ওপিট ভালো করে কষিয়ে নেব আমার এপিট ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছটা তুলে রাখবো তুলে এই মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে এর ভিতরে সেই ভেজে রাখা পটল এবং আলুটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এটা ভালো করে যত আপনারা কষাবেন এর স্বাদটা দ্বিগুণ আসবে তত আপনাদের খেতে এটা ভালো লাগবে তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব গরম পানি যেহেতু আমি তরকারিটা আগে কিছুটা ভেজে নিয়েছি এবং ভালো করে কষিয়ে নিয়েছি তা অলমোস্ট এইট্টি পারসেন্ট আমার কুক হয়ে গিয়েছে এজন্যে আমি অল্প পানি দিব। যাতে করে আমার তরকারির ঘনট্যতা সুন্দর থাকে একদম ঘন ঘন থাকতে এটা নামাতে হবে পাতলা বেশি পাতলা করলে এটা খেতে ভালো লাগবে না তো আমার তরকারির পানি যখন দিয়েছি তারপরে বলক আসার পরে আমি এর ভিতরে সেই তুলে রাখা মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব এক্সট্রা এর ভিতরে কোনো মশলা দিতে হবে না আদা রসুন বাটা কোনো মশলা দিতে হবে না জিরের গুঁড়া এটা এমনিতেই অনেক মজা প্লিজ একবার আপনারা এটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে তো নামানের পূর্ব মুহূর্তে আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ একটু চিরে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এটার কতটা সুন্দর হয়েছে এটার কালারটা যত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু অনেক ইয়ামি হয়েছিলো তা আমার এই ছোট ছোট রেসিপি সিম্পল রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন একটা লাইক অবশ্যই করে দিবেন যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তাদের কাছে আশা করছি আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তো আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে লুবনাস কিচেনে আবার দেখা হয়ে যাবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ